নমস্কার বন্ধু আমি সমাপ্তি আমার চ্যানেল ফজি অ্যাপ সমাপ্তি সবাইকে স্বাগত দেখো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়োর বুঁদি মশলাদার বুঁদি এজন্যে কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা খুব ভালো করে ধুয়ে সাফ করে নেব পরিষ্কার করে ছালটা তুলে নেব খুব ভালো করে দেখো আমি কুমড়োটার ছাল তুলে নিয়েছি এরপরে কুমড়োটা আমি খুব ছোট ছোট করে পিস করে নেব কুমড়োটা খুব সুন্দরভাবে দেখো আমি পিস করে নিচ্ছি কুমড়োটা ছোটো ছোট করে কেটে নিচ্ছি কুমড়োটা ছোটো ছোটো করে কুমড়োটা কেটে নেবো কুমড়ো অনেকে খেতে চায় না এভাবে একবার বানিয়ে খাও আশা করি সবাইকে খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে একবার এভাবে বানিয়ে ডিবার মধ্যে ভরে রাখো বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে দেখো আমি কুমড়োটা পুরো কেটে নিচ্ছি আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো পাশে থেকো সাথে থেকো দেখো এই বুন্দিটা মশালাদার বুন্দিটা বানানোর জন্য কি কি লাগবে বেসন নিয়ে নেব হিং নিয়ে নেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দেখো আমি কুমড়োটা পিষে নিয়ে চলে এসেছি কুমড়োটা দেখো কুমড়োটা পিষে নিয়েছি মিক্সার মেশিনে এরপরে কুমড়োটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কুমড়োটা কুমড়োটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব বেসন বেসন দিয়ে দেব এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প গরম মশলা খুব ভালো করে আমি একটু মেখে নেব তারপরে আমি দিয়ে দেব খাবার সোডা অল্প খাবার সোডা দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর অল্প থ হিং দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি আরও ভালো করে মিক্স করে নেব হিং দিয়ে দিলে খুব ভালো টেস্ট আসে খেতেও ভালো লাগে দেখো খুব ভালো করে আমি আরেকবার মাখিয়ে নেবো খুব সুন্দরভাবে তোমাদের একটু বাটারটা শক্ত রাখতে হবে খুব নরম রাখলে হবে না এটা কুমড়োর তো তো এই একটু সামান্য শক্ত শক্ত রাখতে হবে অল্প দেখো আমার খুব সুন্দর মাখানো হয়ে গেছে এরপরে আমি একটা বোতল নিয়ে নিয়েছি ছোট এবার বোতলটা দেখো আমি একটা চামচ কাটা চামচ চাউমিন খাওয়া চামচ গরম করে নিয়েছি গরম করে দেখো আমি বোতলের ঢাকনাটা ছেদ করে নিচ্ছি দেখো খুব ভালো করে বোতলের ঢাকনাটা আমি ছেদ করে নিচ্ছি দেখো আমার বোতলের ঢাকনাটা ছেদ করা হয়ে গেছে ছেদ করা হয়ে গেছে দেখো ছেদ হয়ে গেছে খুব সুন্দর ছেদ হয়ে গেছে গোল গোল করে এরপরে আমি দেখো বোতলের মধ্যে অনেকটা ঢুকিয়ে দিয়েছি এরপরে আমি তোমরাকে দেখাচ্ছি আমি কিভাবে ঢুকিয়েছি এইভাবে আমি হাতের সাহায্যে বোতলের মধ্যে বাটারটা ঢুকিয়ে নিলাম এরপরে আমি খুব ভালো করে বোতলের ঢাকনাটা খুব ভালো করে আমি লাগিয়ে দেব ঢাকনাটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখো উপর দিকে বেরিয়ে আসছে এরপরে আমি দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে এরপরে দেখো কড়াই তেল গরম হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখো খুব সুন্দরভাবে এলে বুঁদির মতন হবে তো আমি ছোট ছোট করে করবো তার জন্যে আমি একটু বাটারটা শক্ত করেছি তোমরা যদি ঝুরির মতন করতে যাও তাহলে বাটারটা একটু শক্ত করো দেখো খুব সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে এরপরে আমি দেখো তুলে নেব দেখো রেড রেড করে ভাজা হয়ে গেছে ছোট ছোটো ঝুরি বা বুঁদির মতন করে দেখো বাঁদা হয়ে গেছে ভাজা এরপরে আমি একটা প্লেটে আস্তে আস্তে এগুলো তুলে নেব প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এরপরে আমি আরেকবার দেখো আরেকটা আরেক কড়া বসিয়ে দেব দেখো আমি আরেক কড়া আমি ছেড়ে দিলাম এটাও বুন্দিটা খুব ভালো করে এইভাবে আমি বুন্দিগুলো সব ভেজে নেব এইভাবে আমি বুন্দিগুলো সব ভেজে নেব দেখো আমার পুরো বুঁদি আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখো এরকম ঝুরি ঝুরি হবে আমি সবগুলো এরকম করে এক করা ভেজেছি এখনও এরকম করে আমি সবগুলো ভেজে নেব দেখো আমার বুঁদি ভাজা পুরো কমপ্লিট হয়েই গেছে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা বাই